লাইভ ঠাকুরগাঁও চব্বিশ ঘন্টাই খবর। ঠাকুরগাঁওয়ে অক্সিজেন সংকট, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু। ঠাকুরগাঁওয়ে অক্সিজেন সংকটের কারণে চরম দুর্ভোগে রয়েছেন রোগী ও স্বজনেরা। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে বাইরে থেকে বেশি দামে অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে রোগীকে সরবরাহ করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারলে সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই বলে দাবি করেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ চপল। এদিকে ঠাকুরগাঁওয়ে গত চব্বিশ ঘন্টায় 225টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে 108 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 4 জন। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় করোনা মৃতের সংখ্যা দাঁড়ালো 104 জনে। বুধবার 7 জুলাই দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডাক্তার মাহফুজার রহমান সরকার। আজকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের যে অবস্থা, কোভিড নাইন্টিনের যে রোগীগুলো আছে, আজকে গ্যাস সংকট। আজকে গ্যাস আপন আপন পার্সোনাল গ্যাস সিলিন্ডার নিয়ে রাখতেছে, আর হাসপাতালের কর্তৃপক্ষকে কিছু বলতে যাচ্ছে বলতে আমাদের কিছু করার নাই, গ্যাস সিলিন্ডারের চাপ নাই, গ্যাস নাই, আসতেছে, কবে আসবে না আসবে। এখন যারা গ্রাম পর্যায়ে রুগী আছে তারা তো আমরা রাস্তাও জানি না যে কোথা থেকে অক্সিজেন সিলিন্ডার পাবো, কোথা থেকে নিয়ে আসবো। যারা জানে, এই যে আপনারা নিজে দেখলেন, ঘরে করে কেউ সিলিন্ডার নিয়ে যাচ্ছে, কেউ হাটে নিয়ে যাচ্ছে, এই অবস্থা। আর স্বাস্থ্যসেবার অবস্থা তো সরকারি অবস্থা তো বুঝে নেই, খালি রুগীগুলো ভর্তি করছি জাস্ট এটুকুই। নার্স ধরেন যে আপনার সেবা বলতে কোনো কিছু নেই, যদি বলতে আমরা কী করবো, এত রুগীর চাপ, ডাক্তার নাই, ইয়া নাই, ওয়া নাই, এই অবস্থা হচ্ছে আমাদের সদর হাসপাতাল, সরকারি হাসপাতালের অবস্থা। এখানে আমার রুগী ভর্তি আছে প্রি আইসোলেশনে, বর্তমানে অক্সিজেন খুব প্রয়োজন। এখানে কোনো চিকিৎসা নেই, হাসপাতালে লোকজন আসলে ভর্তি করা যতটুকুই, আর কিছু নেই, কোনো নার্স নেই, ডাক্তার নেই, কেউ না কেউ দেখাই না, অক্সিজেন নেই, কেউ নাই, কিছু আসে কোনো কথাই বলে না, ডাক্তার গেলে কেউ শুনে না, কেউ নাই, কিছু মনে দেখার মতো কোনো লোক নাই। আপনার কী বলবার, এখানে কোনো অক্সিজেন তো নাই, রোগী এত মিনা চিকিৎসা মারা যাচ্ছে, এখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই, কেউ নাই। বিষয়টা আমরা একটু আগে অবহিত হয়েছি, এবং আমার ধারণা যে আমাদেরও আগে থেকে তোমরা এখানে অবস্থান করছো, এবং এখানে জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা এসে দেখলাম যে লোকজন কেন যেন বাড়ি থেকে অক্সিজেন কিনে আনছে। এবং আমি আমার কোভিডের সংক্রান্ত যারা আমার পুরো টিম আমরা এখানে উপস্থিত আছি, আমরা চিকিৎসকবৃন্দ, আমরা হাসপাতালের প্রশাসনবৃন্দ, এবং আমরা লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক চেক করেছি, সেখানে এখনও 200 মতো আছে। আমরা ওয়ার্ডের ভিতর গিয়েছি, সেখানেও অক্সিজেন ফ্লো আছে, একটু পুয়োর ফ্লোটা, কিন্তু অক্সিজেন চলছে। আমার যেটা মনে হচ্ছে যে যারা ব্যবসায়ী, যে কুচক্রীমহল যারা আছে এখানে, তারা কোনোভাবে এই প্যানিকটা তৈরি করে দিয়ে লোকজনকে অতিষ্ঠ করে দিয়ে বাইরে থেকে অক্সিজেন বিক্রি করা একটা চক্রান্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। এবং আমরা পুরো টিম ভিতরে গিয়ে এইমাত্র ভিজিট করে আসলাম, এবং আমরা দেখেছি যে এখানে অক্সিজেনের মোটেই কোনো সংকট নাই। এবং সকাল থেকে আমাদের সিস্টাররা বলছে যে আপনারা এমন করবেন না, এমন করবেন না, কিন্তু রোগীরা প্যানিক হয়ে কে কার কথা শুনছে বলা খুবই মুশকিল। এবং আমার মনে হচ্ছে যে এই বিষয়টাতে সরকারকে বিপদে ফেলার জন্য কোনো কুচক্রীমহল এই কাজটি করছে, এবং আমরা এরপর থেকে এটার ব্যাপারে একেবারে সজাগ দৃষ্টি রাখব। আসুন সকলের স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে ভালো থাকি ও অন্যকে ভালো রাখি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সোহেল পারভেজ, লাইভ ঠাকুর। লাইভ ঠাকুরগাঁও চব্বিশ ঘন্টাই খবর।